শশা গাছগুলো বড় হচ্ছে, কিন্তু জায়গা দরকার, বেয়ে উঠবার জায়গার। কি করা যায়? মেঝের দিকে, আলগা জায়গার দিকে এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। পাকেনি তাও পোকায় ধরে ফেলেছে। থাক, নেব না, পোকা যখন ধরেছেই থাকুক ওটা। বড় হচ্ছে পুঁই ডাঁটা, পুঁই গাছ, পুঁই শাক। একটা লেবু পড়ে আছে, একটা লেবু পড়ে আছে কোথায়, ওই আড়ালে নিয়ে আসি। লেবু পড়ে যাবে, গাছে আছে, পেকে গেছে, তুলে নিই। পাকলেই একটু এগুলো আলগা হয়ে যায়। আরো আছে, থাক আর নেব না, এখানে আরো আছে পেকে, পরে নেওয়া যাবে। এখানেও তাই, শশা গাছ ঝুলছে, লেবুও পাচ্ছে, বেগুন হয়েছে অনেক, বড় হয়েছে। এই তো বেগুনটা পড়তে হবে, আরো দুটো আছে, এদিকেও গাছ আছে, পরে। আজ পিওর ভেজ, মানে পিওর ফাংশন, কোনো নুন নেই, ঝাল নেই, পেঁয়াজ নেই, তরকারি নেই, কিচ্ছু না, শুধু পাম্পা। খাওয়াটা মুখ্য, স্বাদ নয়। মন থেকে মনে এলে সব ঠিক, স্বাদ তো মনের ব্যাপার, স্বাদটা মনের ব্যাপার না, কিন্তু মন যদি ঠিক থাকে স্বাদ তখন প্রাথমিক দৃশ্য থাকে না। আমি এখন খাবো খিদেটাই আসল, এবং সেইটাকেই নিবারণ করতে চেষ্টা করছি। কেউ প্যাঁচ কাটে, ইচ্ছে করছে না, বাড়িতে একা তো, গাছ থেকে লঙ্কা তুলতে হবে, প্যাঁচ কাটতে হবে, নুন আনতে হবে, এই বেশ সাদা ভাত, আহা। আমি জানি আপনি কি বলছেন, হেলদি খাবার ঠিক, সুছাটা কেমন হয়েছে বলুন তো? খুব খারাপ, নিজে নিজে এর থেকে ভালো কি করে হবে? আসলে করোনা 2019-এর পর বাধ্য করলো নিজের কাজ নিজে করতে, তখন থেকে চুল কাটা শুরু করলাম। প্রথম দিকে মেয়ে খানিকটা হেল্প করতো, পিছনটা কাটতে পারতাম না, তারপরে তো মেয়ে চলে গেল বাইরে রুড়কিতে পড়তে, কে আর হেল্প করবে, সুতরাং নিজের কাজ নিজেই করলাম। তারপর থেকে আমি বরাবর কাটি, আমি আর সেলুনে যাই না, যা হয় মোটামুটি ছোটো হওয়া নিয়ে কথা, ছোটো হয়ে গেছে,
এব্রো একটু হবেই, সে প্রতিষ্ঠিত মানে সেলুনকার রাজা কাটে, তারা যে খুব আহামরি কাটে তা নয়। তারপর এখন তো আবার এব্রো খেবো একটা আর্ট, হাবিবের দোকানে যান উল্টো পাল্টা কেটে দেবে, হ্যাঁ বলবে ব্যাস দারুণ। সুতরাং দারুণ, হ্যাঁ কীভাবে কাটলাম একটু দেখুন। কালো গাউন পরবো যাতে গায়ে চুলটা না লাগে। লাগবেই, একটু কম লাগে আর কি। এবার কাছে দিয়ে প্রথমে সাইডের চুলগুলো ছাড়বো। প্রথম বাঁদিকে, তারপরে ডান দিকে। এবার পিছনের চুল বেশ কষ্টকর, চোখ বন্ধ করে আন্দাজে আন্দাজে মনশ্চক্ষে দেখতে দেখতে পিছনের চুল ছাটা, বেশ আকর্ষণীয় কি বলুন। এখানে দেখাচ্ছি তাড়াতাড়ি, কিন্তু খুব ধীরে ধীরে করতে হয়েছে, সময় নিয়ে করতে হয়েছে, কারণ একটু এমন তেমন হয়ে গেলে এবড়ো থেকে হয়ে যাবে চুল, একদম গর্ত হয়ে যাবে, দেখা যাবে না। ডাইনে হলো, বাঁয়ে হলো, পিছনে হলো, এবার উপরের চুল হাত দিয়ে চিরুনির মতন করে ছেড়ে দাও। কানের পাশেই মুশকিল, কান কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আমার কখনো কাটেনি, কিন্তু ভয়ে ভয়ে কাটতে হয়। তো ব্যাস ফিনিশ, অবশ্য ফিনিশ নয়, এরপরে একটু ঠিকঠাক করতে হবে একটু সময় নিয়ে।